বেটা পড়েই ঘুমায়। তোমার আমি কতবার কইছি, আমার নাম আকিল আলী শিকদার মোহাম্মদ আব্দুল হাই, যদিও বংশ বড় জাতে ছোট, এই নাম ধরে ডাকতে মানুষের কষ্টের সীমা নাই। তবু আমারে ব্যাখ্যাল করো না। তোর চাপা বাজে আমার ভালো লাগে না। আরে দেখতেছ না, নাম আইসি তো। নে মাল উঠা, লেখাপড়া শিখা, টলারে মাল টানতাছ। ভাবছিলাম তুমি চাকরি করলে, আমি তোমার অফিসের পিয়ন, ওইসি অন টলারের হেল্পার। তবু ভালো, আমরা খেটে খাই, কেউ আমাদের বেকার বলতে পারবে না। এই যে ঠিক, চল কামে কোনো শরণ নাই, ধরো না এটা এই করে রাখ। এই শোনো, তোমরা কারা? আমার নাম সদাগর, আমার কিছু মাল সমুদ্রের মাঝে জাহাজে পৌঁছে দিতে হবে। কি মাল জানতে পারি? আহা, তোমার কি জানার দরকার? পৌঁছে দেবে টাকা পাবে। তোরা হয়তো জানিস না, সুলতান কখনো পাপের জিনিস ট্রলারে তুলে পাচার করে না। আমাদের এই এলাকা দিয়ে আজ পর্যন্ত কেউ কোনোদিন ইসমাগলের মালামাল পাচার করেনি। অতএব সতর্ক সাহেব, সাবধান, এই সমস্ত ইসমাগলের মালামাল পাচার করার আগে আপনি নিজেই জেলখানা পাচার হয়ে যেতে পারেন। মা, ও মা, কই গেলা? সুলতান, এসেছিস বাবা? তাই না মা, তাই হলো। রাখ খালাম্মা, আমার একটা কথা আছে। কি কথা? চুপ থাকো। কি কথা বল? মহাজনের মাল টানতে আর ভালো লাগে না। ওস্তাদের কোন একটা চাকরি লুতি। চাকরি কি গাছের ফল যে ঝাঁকি দিলে মাটিতে পড়বে? ব্যাখ্যাল কোথাকার, দেখ সে কি করলো। আমার নাম আক্কেল আলী শিকদার মোহাম্মদ আব্দুল হাই, বংশ বড় কিন্তু জাতে ছোট, উপর হয়ে পড়ে গেছি কিন্তু ব্যথা পাই নাই। তবু তোমার চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। আবারও চাকরি কথা বলছিস? যাওনি খালাম মা কেমন করে? আক্কেল তো ঠিকই বলেছে, বিয়ে পাশ করে শেষ পর্যন্ত মাঝি মাল্লা কামলাগিরি করবি এ আমি ভাবতেও পারিনি। ভাগ্যে যদি চাকরি না থাকে রে মা, দুঃখ করে কি লাভ? চাকরির জন্য কম চেষ্টা তো আর করলাম না। ভাইয়া, ভাইয়া, আমি আর কলেজে যাব না। কেন? স্যার বলেছেন আগামীকাল বেতন না দিলে নাম কেটে দিবেন। তাই লক্ষ্মী বোন আমার, তোর এই ভাই বেঁচে থাকতে কলেজ থেকে তোর নাম কেউ কাটতে পারবে না। আয় কাল মার কাছ থেকে টাকা নিয়ে যাবি, কেমন? তোরা দেখ আমি চালাচ্ছি এবার। তুই কি পারবি? তুই তো ডুবিয়ে ফেলবি। আরে রাখ, ঢাকায় আমার গাড়ি 100 স্পিডে চালাই আমি, আর এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। দেখ তোরা দেখ, তাই তুমি চলো চলো। আপনি কি চালাতে পারবেন না? তো আরে পারবো, তুমি বসো। বিপদের কথা ওস্তাদ, ওই যে দেখা যায়, ওই যে হ্যাঁ, ওই যে যাও 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 কাঁদে যাও, আরে যাও তাড়াতাড়ি। দেখি দেখি, আমি দেখছি, আপনার ধৈর্য ধরুন। আহ
উনি তো তোকে পানি থেকে তুলে এনে তোর জীবন বাঁচিয়েছেন। আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদের কি আছে, মানুষ হয়ে মানুষের উপকার করাই তো মানুষের ধর্ম। তা আপনারা ঢাকা থেকে এসেছি। কোথায় উঠেছেন? মোটেল জিয়া গেস্ট ইন। হ্যালো লিডার, সদাগর নতুন চালানের সদা নিয়ে এমভি বঙ্গোপসাগর আজ রাতেই বঙ্গোপসাগরে এসে তোমার জন্য অপেক্ষা করবে। কি মাল নিয়ে আসছেন লিডার? কোটি টাকার অস্ত্র আর বোমা তৈরির কেমিক্যাল। তোমরা সব মালামাল মর্নিংচুং এর কাছ থেকে রিসিভ করে ঢাকায় পাঠাবার ব্যবস্থা করবে। ওকে লিডার। আর শোনো, আমার মেয়ে বান্ধবীদের নিয়ে কক্সবাজার বেড়াতে গেছে, ওদের দিকে একটু খেয়াল রেখো। ওই যে দূরে দেখছেন ওটাকে মহেশখালী বল। ও মহেশখালী, পৃথিবীর অনেক দেশ আমার দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু দেশের এই সুন্দর প্রকৃতির মতো কোন দেশই আমাকে আকৃষ্ট করেনি। কিন্তু একজন সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, সে হচ্ছে সুলতান ভাই। কি বলেছি? তা কি করে সম্ভব? আমি অতি সাধারণ মানুষ, এমএ পাস করে চাকরির জন্য অনেক চেষ্টা করেছি, শেষ পর্যন্ত ওই ট্রলার চালাচ্ছি। তাতে কি হয়েছে? একদিন দেখবেন সত্যি আপনার চাকরি হয়ে গেছে। কোনো কিছু যেন উল্টো পাল্টা না হয় বুঝছি। মরি না মরি, একটা সামান্য ট্রলার চালকের সাথে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা তো তাহলে লিডারকে জানাতেই হয়। কি বললি সদাগর? আমার মেয়ে মৌরি সামান্য একটা পাহাড়ি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে? জি লিডার, আমি আমার নিজের চোখে দেখেছি, ওরা দুজনে প্রেম করে ঢলাঢলি করে স্পিড বোটে ঘুরে বেড়াচ্ছে। তাই যদি হয় তাহলে মৌরিকে আমি ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। তুই যাই বলিস মৌরি, সুলতান ভাই কিন্তু দারুণ হ্যান্ডসাম। হ্যাঁ, অমন একটা শিক্ষিত সুদর্শন ছেলেকে যদি ভালোবাসতে পারতাম। তোকে মানা করেছে কে? জানা এক্ষুনি গিয়ে ওর গলায় ঝুলে পড়। মৌরি যেভাবে রেগে যাচ্ছে তাতে মনে হচ্ছে মৌরি ও সুদর্শনের প্রেমে পড়েছে। কে? ভিতরে আসুন। আরে সুলতান ভাই আসুন আসুন, এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। আমার মতো সাধারণ মানুষকে নিয়ে আলোচনা, তা আপনারা কেমন আছেন? ভালো, আব্বু ঢাকা থেকে ফোন করেছিল, কাল সকালেই আমরা ঢাকায় ব্যাক করব। আগামীকাল সকালে আপনাদের নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যাব ভেবেছিলাম, কিন্তু আর হলো না। আবার কখন এলে তখন যাব। আপনি আমাদের জন্য যা করেছেন তা আমি কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখব। এই আমার ঠিকানা, কখনো ঢাকা এলে আমাদের বাসায় আসবেন। আমরা আসি। ঠিক আছে চল। লক্ষ্য করেছিস মৌরি, তুই চলে যাবি শুনে সুলতানের মনটা কেমন খারাপ হয়ে গেল? তাই তো মনে হচ্ছে বেচারা সুলতান মৌরির প্রেমে যা হাবুডুবু খাচ্ছে। মৌরির কথা বারবার কেন আমার মনে পড়ছে? আজ আমার সুলতানের কথা এত মনে পড়ছে কেন? তাহলে কি আমি মৌরি? কিন্তু মৌরি তো উচ্চ শিক্ষিতা, পরলোকের একমাত্র মেয়ে। তাহলে কি সুলতানকে আমি ভালোবেসে ফেলেছি? সুলতান যদি বড়লোকের মেয়ে ভেবে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে। ও কি আমার মতো? না না, এ কি ভাবছি আমি? না না, আমি মিথ্যে কষ্ট পেতে যাব কেন? ধর কি বাজে ভাবছি, আমার কি নেই যে ও আমাকে ভালোবাসবে না?
গলা জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলি, তাতে না জেগে পারি? ঠিক করে রাখে না, এই সভা কর, বাক্স করিস। সেই কৈফিয়তটা কি তোকে দিতে হবে? আদার ব্যাপারে হয়ে জাহাজে খবর নিতে আসিস না, তোর কাজে যা যা। তোরা এইসব অস্ত্রবাদী গোলাবর দেশের ভিতর ঢুকিয়ে বাংলাদেশকে সন্ত্রাসের আদর্শে পরিণত করেছিস। জেনেই যখন ফেলেছিস, তাহলে এই অবৈধ অস্ত্র দিয়ে তোর জানটা আমি কেড়ে নেব। Oh, my God.
স্যার, ওরাই সেদিন আমাকে স্মাগলিনের মালামাল জাহাজে তুলে দেওয়ার জন্য প্রস্তাব করেছিল। এই দেখুন দেখুন, সে ওরাই বিদেশ থেকে অবৈধ অস্ত্র গোলা বারুদ আমাদের বাংলাদেশে ভিতরে ঢোকাচ্ছে। থ্যাংক ইউ সুলতান, তুমি সময় মতো আমাদের ইনফর্ম করেছিলে। কিন্তু এসব অবৈধ অস্ত্র দেশের ভেতর কারা ঢোকাচ্ছে? জানি না স্যার, তবে সদাগর নামের একজনকে ভালো করে চিনেছি। ওকে ধরতে পারলেই ধরতে পারবেন ওদের লিডারকে। কে তাদের লিডার? আমি আমি জানতে চাই, কার এত বড় বুকের পাঠা? করিম বক্সের কোটি টাকার মালামাল পুলিশের হাতে ধরে নিয়েছে, বল কে সে? লিডার, ওর নাম সুলতান। সুলতান, 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 সুলতান। ওই যুবক আজ পুলিশের কাছে মূল্যবান, কিন্তু আমি চাই ওই শত্রুর জান। আজই হবে সুলতানের জীবনের শেষ নিঃশ্বাস। এই শোনো, সুলতান কোথায়? ভাইয়া তো বাসায় নেই। বাসায় নেই না? সুলতান ভাই মা বোনকে মাস্টাররা ধরেছে, সুলতান ভাইকে খবরটা দিতে হয়। আমার মুখটা সর্বনাশ করিস না। সুলতান ভাই, সুলতান ভাই, আপনার বাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছে, আপনার বাড়ি যান, আমি থানায় যাচ্ছি। তুমি থানায় চলো, সদাগরের বিরুদ্ধে খুনের মামলা করতে হবে। মামলা? কিসের মামলা? মামলা করলে কি আমার মা বোনের আত্মার শান্তি পাবে? বলুন স্যার, আপনি কি পারবেন ওই স্মাগলার খুনিদের ধরে আইনে কঠিন শাস্তি দিতে? বলুন স্যার, জবাব দিন। ওই খুনি চক্র তোমাকে টার্গেট করেছিল, তোমাকে না পেয়ে ওরা তোমার মা বোনকে খুন করেছে। সুলতান, তোমার মতো সৎ সাহসী ছেলে পুলিশ ডিপার্টমেন্টে প্রয়োজন আছে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ করে তোমার চাকরির ব্যবস্থা করব। তাই করুন স্যার, তাই করুন। বাধ্য হয়ে
আমি আইন হাতে তুলে নিয়ে মা বোনের হত্যার প্রতিশোধ নেব। সুলতানকে তোরা খুন করতে পারলি না, ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছে তোরাই ওর মা বোনকে খুন করেছিস। অতএব তোরা যদি কখনো ধরা পড়িস তাহলে আমার গলায় পড়বে ফাঁসির দড়ি। লিডার, যে কোনো মূল্যে সুলতানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। প্রয়োজন হলে তাই করতে হবে। হেমছড়ি ও মহেশখালীর স্মাগলিং রুট এখন পুলিশের দখলে। পুলিশ সতর্ক অবস্থান নিয়ে তোদের খুঁজে বেড়াচ্ছে। তাই এখন থেকে তোরা এই হেড অফিসেই থাকবি। এদিকে আমাকেও মামুন অ্যান্ড করিমব্যাক্স কোম্পানির ব্যবসায় মন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না তুমি চিন্তা করো না, টেন্ডারটা মনে হয় পেয়ে যাবো। তুমি তো বাড়ির কোনো খোঁজ খবর রাখো না, বিদেশ থেকে এসে হাসি খুশি মেয়েটা কেমন যেন মনমরা হয়ে সারাদিন ঘরে বসে থাকে। তুমি অযথাই চিন্তা করছো, কি নিয়ে আলোচনা হচ্ছে ভাবি। আরে ভাই সাহেব যে, আসুন আসুন। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই সাহেব? এতদিন পর বুঝি ভাবির কথা মনে পড়লো। বসুন ভাই সাহেব বসুন। মামুন অ্যান্ড বক্স গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যানের পায়ের ধুলো আমার বাড়িতে পড়লো তাহলে। খবরদার, আমি তো চেয়ারম্যান হিসেবে তোর বাড়িতে আসিনি, আমি এসেছি বন্ধু বক্স, ভাবি আর মৌরি মামুনির সাথে দেখা করতে। বেশ করেছিস। আচ্ছা তুই তো মাঝে মধ্যে অফিসে এসে ব্যবসা বাণিজ্যের হিসেবটা দেখতে পারিস। রাত তোর হিসেব দেখে ব্যবসা পুঁজি আমার হতে পারে, কিন্তু তুই যে আমার বন্ধু যার অক্লান্ত পরিশ্রমে আজ আমার ছোট্ট প্রতিষ্ঠানটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, তোর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে বলেই ব্যবসা বাণিজ্য তোর হাতে ছেড়ে দিয়ে বেশ নিশ্চিন্তে আছি। আমাদের কারো ছেলে থাকলে বন্ধু সম্পর্ককে ব্যয় সম্পর্কে পরিণত করতাম। আপনারা কথা বলুন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল, আমি যে আপনার আর একটা মেয়ে সে কথা নিশ্চয় ভুলে বসে আছেন, রাইট? ভুলিনি মামনি, ভুলিনি। নিঃসঙ্গ জীবনে মা মারা মেয়ে নিশাত ছাড়া তোমরাই তো আমার সবচেয়ে আপন জন। আঙ্কেল, নিশাতের খবর কি? আর বলো না মামনি, নিশাত আছে দেশ ও জাতির সেবায় ব্যস্ত। এই বুড়ো বাবার কথা, বাবার সময় কোথায়? ঘুম পাড়তাস, যা কিছু আছে দাও দাও নয় ধরো দাও। গাড়ি ঢামাইছ না, ধরে দেওয়া। আলি থানায় নিয়ে যেতে হবে। রিয়ালি আই প্রাউড অফ ইউ, একজন পুলিশ অফিসার হয়ে
তুমি তোমার বুদ্ধি বিচক্ষণতার গুণে পুলিশ ডিপার্টমেন্টে অনেক কৃতিত্বপূর্ণ অবদান রেখেছ। তাই বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট খুশি হয়ে তোমাকে FBI ট্রেনিং এর সুযোগ করে দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আই হোপ ইউ মাস্ট মেক ইউর সেলফ অ্যাজ ট্যালেন্ট পুলিশ অফিসার ফর এ নেশন। স্যার, আপনি আমার পিতৃতুল্য, আপনার উপদেশ মাথায় নিয়ে দেশমাতৃকার শপথ করে বলছি, FBI ট্রেনিং শেষ করে এসে আমি আমার কর্মদক্ষতা দিয়ে দেশ ও জাতির সেবা করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করব ইনশাআল্লাহ। আই উইশ ইউ গ্রেট সাকসেস। বিদেশ যাওয়ার আগ পর্যন্ত তুমি ঢাকার কন্ট্রোল রুমে ডিউটি। ওকে স্যার। মতি মিয়া, হুজুর নিশাত মামুনিকে অনেকদিন দেখিনি, একটু দেখতে ইচ্ছা করছে। আব্বু! আরে নিশাত, তুই আসবি যখন তখন ফোন করে জানালি না কেন, গাড়ি পাঠিয়ে দিতাম। হঠাৎ কমিশনার সাহেবের নির্দেশে আসতে হলো। জানো আব্বু, পুলিশ ডিপার্টমেন্ট আমার কৃতিত্বে খুশি হয়ে আমাকে FBI ট্রেনিং এর জন্য আমেরিকা পাঠিয়েছে। ভেরি গুড, গুড নিউজ। কিন্তু তুমি আমাকে একা ফেলে সুদূর বিদেশে চলে যাবে? আব্বু, তুমি মন খারাপ করলে আমি যাব না আব্বু। কি যে বলিস মা, আমি তোর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখিনি, আজও রাখবো না। আমি দোয়া করি মা, দোয়া করি তুই অবশ্যই যাবি। আব্বু, আব্বু। নিশাদাপা, আপনি কেমন আছেন? ভালো। আসুন আসুন, ভিতরে আসুন আসুন। কি ব্যাপার মিনা, বাসায় এত নীরব লাগছে কেন? আপু, সবাই দোতলায় তো তাই। আরে নিশাত মামনি যে কখন এলে? তা কেমন আছো তুমি? ভালো আছি আন্টি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মৌরি বিদেশ থেকে এসেছি শুনে চলে এলাম। ও কোথায় আন্টি? ওই মেয়েটাকে নিয়ে আর পাচ্ছি না মা। ও আবার কি করেছে আন্টি? আর বলো না, বান্ধবী নিয়ে বেড়াতে গিয়েছিল কক্সবাজারে। ওখান থেকে ফিরে আসার পর থেকেই মেয়েটা আমার কেমন যেন হয়ে গেছে। আপনি তাই? জি, এখন বল শেষ পর্যন্ত কার প্রেমে পড়লি? এখনো পড়িনি, তবে দু একদিন কক্সবাজারে থাকলেই প্রেমে পড়ে যেতাম। কি, শেষ পর্যন্ত কক্সবাজারের ছেলেকে তোর মনে ধরেছে? সত্যি করে বল না ছেলেটি দেখতে কেমন? যে আমার বান্ধবীর মন জয় করে নিয়েছে, নিশ্চয়ই রাজপুত্র হবে। রাজপুত্র কিনা জানি না, তবে কক্স শিক্ষিত সুদর্শন যুবকটির ব্যক্তিত্ব আমাকে দারুণ ভাবে আকৃষ্ট করেছে। মরেছি, তোর মধ্যে প্রেম রোগের লক্ষণ দেখতে পাচ্ছি। বারবার সুলতানের কথা মনে পড়ছে, হঠাৎ বাবার ফোন পেয়ে চলে আসলাম। আচ্ছা নিশা, ও কি আমার কথা ভাবছে? তা তো বলতে পারবো না, হয়তো ভাবছে হয়তো না। এখন সুলতানের ব্যাপারে কিছু ভাবছিস? এসব কথা বাদ দে, এখন বল রাজুর খবর কি? কবে তোদের বাসর হচ্ছে? ভাবছি বিদেশ থেকে এসে রাজুর হাতে হাত করা পরিয়ে সোজা বাসর ঘরে নিয়ে যাব। বিদেশ যাচ্ছিস মানে? ও, তোকে তো আসল কথাই বলা হয়নি, আমি কিছুদিনের মধ্যে FBI ট্রেনিং এর জন্য আমেরিকা যাচ্ছি। সত্যি বলছিস? কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, ইউ আর লাকি মাই ডিয়ার ফ্রেন্ড, তোর অভিযান সফল হোক। নিশাত, তুমি? রাজু সাহেব, এভাবে অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। মানুষের জীবনে বেকারত্বটাও একটা অ্যাক্সিডেন্ট। তোমার সাথে আমার কথা আছে, গাড়িতে উঠো, এসো।
এখানে আমরা অনেকবার এসেছি তাই না? হ্যাঁ, জায়গাটা আমার দারুণ ভালো লাগে। কিন্তু এখন আর আমার ভালো লাগে না। কেন? যাকে ভালোবাসলাম তাকে যদি জীবন সঙ্গিনী করতে নাই পারি, তাহলে এই সুন্দর পরিবেশ আমার কাছে শুধু কল্পনাই মনে হবে। আজ হঠাৎ কল্পনার কথা বলছো কেন রাজু? লেখাপড়া শেষ করে ইচ্ছে করলে কোটিপতি বাবার ব্যবসা বাণিজ্য বুঝি নিয়ে কোটিপতির ছেলেকে বিয়ে করে ঘর সংসার করতে পারতাম। রাজু, ছোটবেলার স্বপ্ন পূরণ করতে গিয়ে পুলিশে চাকরি নিলাম। দুদিন পর FBI ট্রেনিং এর জন্য সুদূর আমেরিকায় পাড়ি দিতে হবে। সত্যি তুমি আমেরিকা যাচ্ছ? ভেরি গুড নিউজ। নিশাত, তুমি নিজেকে আরো প্রতিষ্ঠিত করো। আমার মতো বেকার রাজুর জীবনে এসে তুমি আর যন্ত্রণা তুলে নিও না। ও কথা বলো না রাজু। আচ্ছা, তুমি কি মনে করো আমি তোমাকে ভুলে গিয়ে কখনো সুখী হতে পারবো? আর তুমি বা পারবে আমাকে দূরে সরিয়ে রাখতে? নিশাত, রাজু, মানুষের জীবনে অনেকবারই হয়তো ভালোবাসা আসে, আসতে পারে, কিন্তু এই নিশাতের জীবনে একবারই ভালোবাসা এসেছে, সে হলো তুমি, শুধু তুমি। কিছু কথা মুখে বলা যায়, কিছু কিছু কথা না বলা রয়ে যায়, বুঝে নিতে হয় চোখেরই ভাষা। প্রশ্ন করো আকাশকে, প্রশ্ন করো সাগরকে, কত ভালোবেসেছি তোমার। কিছু কিছু কথা মুখে বলা যায়, কিছু কিছু বলা যায়, কিছু কিছু কথা না বলা রয়ে যায়।
বুঝে নিতে হয় চোখেরই ভাষা, কিছু কিছু কথা মুখে বলা যায়, কিছু কিছু কথা না বলা রয়ে যায়, বুঝে নিতে হয় চোখেরই ভাষা। কিছু কথা মুখে বলা যায়, কিছু কিছু কথা না বলা রয়ে যায়, বুঝে নিতে হয় তোকেরই ভাষা। তুই ধরা পড়ে গেছিস সুলতান, আজ কিভাবে বাঁচাবি তোর প্রাণ? আমি বাচ্চা বাঁচার মালিক আল্লাহ। তোর সাথে আমার অনেক হিসাব নিকেশ আছে, আজ সে হিসাব আমি রাস্তায় মাস্তানি করার চেষ্টা করবি না। ওস্তাদ, ওস্তাদ, আরে কথা কোন জান ওস্তাদ, আমার আমার ওস্তাদের মাথা। জলদি ওনাকে ধরুন, হাসপাতালে নিতে হবে। তাহলে সুলতান নিশ্চয়ই তার মা বোনের খুনের প্রতিশোধ নেবার জন্য ঢাকায় ছুটে এসেছে। নিশ্চয়ই পুলিশের সাথে সুলতানের যোগসাজশ হয়েছে। আপনি ঠিকই বলেছেন লিডার, আমার মনে হয় ওই সুলতানই পুলিশের কোন সোর্স ইনফরমার। আপনার বন্ধু পার্টনার মামুন চৌধুরীর মেয়ে এসি নিশাত হঠাৎ কোথা থেকে এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে সুলতানের জীবনটাকে বাঁচিয়ে দিল। সদাগর, একটা মেয়ে মানুষের সাথে তো পারলি না। এসি নিশাত আর মামুন চৌধুরী যেন কিছুতেই বুঝতে না পারে তোরা আমার লোক। আপনি চিন্তা করবেন না লিডার, জীবন যাবে তবু গোপন কথা ফাঁস হবে না। না না, ভয়ের কোনো কারণ নেই, মাথায় আঘাতের কারণে বেহুশ হয়ে পড়েছিলেন। কি ওস্তাদ, কইছিলাম না কিচ্ছু হয় নাই, কিন্তু বাড়িটাও দিস হলো গফ ফর গায়ের বাড়ি। ইচ্ছে করলে আপনারা ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। ওকে ডাক্তার, আমাদের বাড়ি তো শুধু কক্সবাজারে। কক্সবাজার? আচ্ছা আপনারা কোথায় কার কাছে যাচ্ছিলেন? কোথায় কোথায়? এই যে
আমরা দেখি এই ঠিকানায় যাইতে লইছিলাম। মৌরি প্রযত্নে করিম বক্স, বাড়ি নং 25, রোড নং 6, বাড়িধারা, ঢাকা। এটা আমার বান্ধবী মৌরিদের বাসার ঠিকানা। বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই সেই কক্সবাজারের সুলতান। আশ্চর্য, আপনি জানলেন কি করে? আপা, আপনি কি বাইরে ছিলেন? হ্যাঁ, চলুন আমি আপনাদেরকে ওর বাসায় নিয়ে যাচ্ছি। ওস্তাদ, আর কোনো চিন্তা নাই, বাড়ি ফিরে গেছি, চলো। এতগুলি খাওয়ান রেখে দেবো, রাস্তায় ক্যামেরা গুলো এলোই। আন্টি, আরে ঋষভ মামনি, তুমি? আন্টি, এরা কক্সবাজার থেকে বেড়াতে এসেছে। আপনারা? হ্যাঁ মরিবু, আমরা আয়া পড়ছি। মৌরি, তুই এদের চিনিস? হ্যাঁ মাম্মি, উনি সেই কক্সবাজারের সুলতান যে তোমার মেয়ের জীবন বাঁচিয়েছিল। আম্মু, আমি কক্সবাজার থেকে আসার সময় ওনাকে আমাদের বাসার অ্যাড্রেসটা দিয়ে এসেছিলাম, আর আমি ওনাদেরকে হাসপাতাল থেকে তোদের বাসায় নিয়ে এলাম। তা ঢাকায় কি মনে করে এসেছিলে? ঢাকায় এসেছি একটা চাকরির সন্ধানে। বাড়িতে তোমার কে কে আছেন বাবা? দু সপ্তাহ আগে আমার মা বোন ছিল, আজ ওরা কেউ নেই, কেউ নেই। কি হয়েছে তাদের? মাগিয়ারদের কয়েক কোটি টাকার অবৈধ মালামাল পুলিশের হাতে ধরে দিয়েছিলাম বলে ওরা ওরা আমার মা বোনকে নির্মমভাবে হত্যা করেছে। আজ আজ ওরা আমাকে হত্যা করতে চেয়েছিল। কেঁদো না বাবা, ওদের যখন দেখা পেয়েছ ওদের সঙ্গে তোমার সাক্ষাৎ হবেই। আমার মেয়ে মৌরি ব্যারিস্টারই পড়ছে, আরেকটা মেয়ে নিশাদ এসিপি। ওরা তোমার মা বোনের হত্যাকারীকে আইনের মাধ্যমে শাস্তি দেবে। যতদিন তোমার চাকরি না হচ্ছে ততদিন তুমি আমার কাছেই থাকবে। বাবা, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলে, যে ঋণ কি করেছ সে ঋণ তো কোনোদিন শোধ করবার মতো নয়। খালাম্মা, মানুষ মানুষের উপকার আসবে এটাই স্বাভাবিক, ঋণের কথা বলে আমাকে ছোট করবেন না। মিনা জি, খালাম্মা, মামনি, ওদের গেস্ট রুমটা দেখিয়ে দাও, দেখো ওদের যেন কোনো অসুবিধা না হয়। আচ্ছা খালাম্মা। আম্মু, আসুন ভাইজানরা, আসুন, আসুন না, আরে আসুন। আম্মু, আন্টি, আমার ডিউটি চলছে, আসি, খোদাহাফেজ। শোনো মৌরি, ভবিষ্যতে এমনটি যেন না হয়, তুমি ভালো করেই জানো তোমার আপু বাইরের লোক একদম পছন্দ করে না। আর হ্যাঁ, সুলতানরা যে এ বাসায় আছে এটা যেন তোমার বাবা ভুলেও জানতে না পারে। আব্বু। কিরে মা, তুই এখনো ঘুমোসনি? আব্বু, আজ মায়ের কথা কেন জানি বারবার মনে পড়ছে। মা বেঁচে থাকলে যে কথাগুলো যত সহজে বলতে পারতাম, অথচ সেই কথাগুলো তোমাকে তত সহজে বলতে পারছি না। তুমি যদি মনে কষ্ট পাও তাই সাহস করে বলতে পারিনি, কিন্তু না বলেও পারছি না। কি এমন কথা যা বলতে পারছিস না? একটি ছেলে যাকে আমি অনেকদিন থেকে চিনি জানি, ওই ছেলেটি আমার বন্ধুর চেয়ে বেশি আপন হয়ে গেছে। ওই ছেলেটি আমাকে অনেক বেশি ভালোবাসে। আমিও ছেলেটিকে ভালোবাসি। আমার উচিত ছিল অনেক আগেই ছেলেটির কথা তোমাকে জানানো, কিন্তু আমার মনে ভয় ছিল তুমি যদি মনে কষ্ট পাও আমার উপর রাগ হও, অভিমান করো। আব্বু, তুমি তো আমাকে শিখিয়েছ ভালোবাসাতে শুধু দুঃখ আর কষ্ট পাওয়া যায়, কিন্তু আমি জানি না আব্বু ওই ছেলেটির মাঝে কি এমন জাদু আছে যার জন্য কোনো বাধা কোনো ভয় আমাকে ভালোবাসার রাস্তা থেকে ফিরিয়ে আনতে পারেনি। যখন তুমি ছেলেটির সাথে পরিচিত হবে তখন তুমিও বুঝতে পারবে অন্য দশটি ছেলের চেয়ে ও কতটা আলাদা। তুমি তো সব সময় দোয়া করো আমার সব আশা যেন পূর্ণ হয়, সব স্বপ্ন যেন সত্যি হয়। ওটাই আমার স্বপ্ন, এটি আমার মনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা।
আব্বু, এটি আমার জীবনের প্রথম এবং শেষ চাওয়া। এর বাইরে আমি আর কোনো কিছুই চাই না। কি নাম ও? রাজু। কি করে ছেলেটি? এমএ পাশ করে চাকরি করার চেষ্টা করছে। আব্বু, তুমি কষ্ট পাওনি তো? আব্বু আব্বু প্লিজ, তুমি আমার উপর রাগ করো না। ডোন্ট বি অ্যাংরি আব্বু। আই লাভ হিম আব্বু, আই লাভ হিম। আমি তাকে ভালোবাসি আব্বু, আমি তাকে ভালোবাসি। মতি মিয়া, হুজুর, মা মরা মেয়ের মুখের দিকে তাকিয়ে একবার কোনো ছেলেটির সঙ্গে কথা বলুন। আমি আমি ওই হাতে নিশাত মামনিকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি আপনার কাছে কখনো কিছু চাইনি। আজ আজ আমার এই অনুরোধ গুলো ঠিক আছে মতি মিয়া, তুমি যখন চাও তখন আমার আর বলার কিছু নেই। ছেলেটির সঙ্গে তুমি দেখা করার ব্যবস্থা। আমি বললে পোস্টমর্টম কইরা পুলিশ তোমারে খুনের অপরাধে ফাঁসি দিব। বাঁচতে চাইলে আজ রাইতে আমার দুইটা কথা শুনতে হবে। কি কথা? এনে মা, বাড়ির সবাই ঘুমায় পড়লে আম্মু ঘরে জানলা দাদা। আপনি বুঝবেন না, সময় মতো আইসা রে। ও দু খেলে রে অনেক সময় প্লাস্টিকের ফুলও ভালো লাগে। কাল সকালেই কমিশনার সাহেবের সাথে কথা বলে চাকরি ব্যবস্থা। হ্যাঁ, ভালোবাসি সুলতানকে, ভালোবাসি। আর ভালোবাসি বলি, আমার ভালোবাসাই সুলতানকে আমার এনে নিয়ে এসেছে। যেভাবেই হোক আমার ভালোবাসার কথা সুলতানকে জানাতেই হবে। মরিয়া খেয়ে নে, টেবিলে রেখে যা। আমি কি দেখলাম, বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার ওস্তাদ মৌরুল লগে ডেটিং পেটিং শুরু করে দিছে। আইস ঘটনাটা দেখতে হয় দেহি। তুমি মানে আপনি? হৃদয় থেকে যে সত্য কথাটা বেরিয়ে এসেছে তাকে লুকিয়ে রেখে কি লাভ? তুমি বলেই ডাকো। তুমি তাকে অধিকার যখন দিলে তাহলে আপন মানুষকে তুমি বলতে আর দ্বিধা করবো কেন? কি ঠিক বলিনি? আলবত ঠিক সুলতান, তুমি আমাকে আপনজন ভাবতে পেরেছ জেনে আমার এতদিনের বুকের জমাট বাঁধা কষ্টটা দূর হয়ে গেল। বুঝছি, এই সিনেমায় চলতে থাকবো, আমারটা রইব না। মৌরি, কাল বিকেলে সিটি পার্কে আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমাকে দারুণ সারপ্রাইজ দেওয়ার জন্য। যাও ঘুমাও, যাও। আসি, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এসো এসো ইয়াং ম্যান। কক্সবাজার থানার ওসি হামিদুর রহমান তোমার সম্পর্কে আমাকে বিস্তারিত বলেছে। স্যার, এই চিঠিটা উনি আমাকে দিয়েছেন। তুমি কোটি টাকার অবৈধ অস্ত্র এবং গোলা বারুদের চালান পুরী দেশ ও জনগণের কাছে বয়েছ, পরিণামে তুমি তোমার মা বোনকে হারিয়েছ, তোমার ত্যাগ এবং ঋণ
কোনোভাবে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। তাই দেশের প্রয়োজনে, তোমার প্রয়োজনে পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে একজন পুলিশ ইন্সপেক্টর হিসেবে তোমাকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। স্যার, আমি আমার মা বোনের হত্যাকারীকে খুঁজে বের করতে চাই। সংঘবদ্ধ এই ক্রিমিনাল চক্রকে তুমি চেনো, রাইট? জি স্যার, ওই খুনি চক্রের সাথে আমারও সাক্ষাৎ হয়েছিল, ওরা আমাকেও খুন করতে চেয়েছিল। আই সি, ইয়াং ম্যান, আমার বিশ্বাস আসল খুনিকে তুমি একদিন গ্রেপ্তার করতে সক্ষম হবে। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আগামীকালে তুমি গোয়েন্দা ট্রেনিং সেন্টারে জয়েন করবে, ওকে? তোমাকে বলেছিলাম না, সারপ্রাইজ দেব। সারপ্রাইজটা হচ্ছে আমার চাকরি। তুমি খুশি আছো? হয়েছি মানে, কতটা খুশি হয়েছি তা তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। মৌরি, আইনের পোশাক পরে আমি যে কোনো মূল্যে ওই খুনি ক্রিমিনালদের ধরে আইনের কাঠ করায় দাঁড় করিয়ে আমার মা বোনের হত্যার প্রতিশোধ নেব। সুলতান, আমাকেও তোমার প্রতিশোধের সঙ্গী করে নাও। মৌরি, ভালোবাসা পাগলের খেলা রে, দুনিয়াটা প্রেমের মেলা রে। ভালোবাসা পাগলের খেলা রে, দুনিয়াটা প্রেমের মেলা রে। ভালোবাসা পাগলের খেলা রে, দুনিয়াটা প্রেমের মেলা রে। সুলতান, দোহাই লাগে আম্মু, ওকে কিছু বলো না। আমি সুলতানকে ভালোবাসি। মরি, একটা ভিখারির ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। আমারই ভুল হয়েছে, বাড়িতে আশ্রয় না দিয়ে কিছু টাকা দিয়ে বিদায় করা উচিত ছিল। মরি,
এই সমস্ত ছোট লোকের বাচ্চারা সুযোগ পেলেই মান ইজ্জত নিয়ে খেলা শুরু করে। আমি আপনার মান ইজ্জত সম্মান নিয়ে চিনেমিনি খেলতে চাইছি না। আমি সত্যি মৌরিকে নিজের জীবন চেয়ে বেশি ভালোবাসি। সিনেমার এই সংলাপ দিয়ে মৌরি সহজ সরল মনটাকে জয় করলো, আমার মন তুমি কোনোদিনও জয় করতে পারবে না। একদিন তুমি আমাদের জীবন বাঁচিয়েছিলে, তাই করোনা করে তোমাকে আমি পুলিশে দিলাম না, কিন্তু ভবিষ্যতে কোনোদিন যেন তোমার মতো লোভী চরিত্রহীন ছোট লোকের বাচ্চার ছায়া যেন আমার মেয়ের উপরে না পড়ে। মৌরির বাবা টের পাবার আগে তুমি এই শহর ছেড়ে চলে যাও, নইলে জানে বাঁচতে পারবে না। তুমি একলা মৌরি কই? খেসারত দিলাম রাখেল, খেসারত। কিসের খেসারত ওস্তাদ? ভালোবাসার। ভালোবাসা? আমি ঢাকায় এসে মৌরির ভালোবাসা পেয়ে ভুলেই গিয়েছিলাম আমার আসল পরিচয়, ভুলে গিয়েছিলাম মা বোনের প্রকৃত খুনিদের কথা, প্রতিশোধের কথা। আমার লক্ষ্মী মা। মা, তুমি আর কত কষ্ট করবে তোমার এই বেকার ছেলে। তোমার এই বেকার ছেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও তোমার কোনো কাজে আসতে পারছে না, এ যে কত বড় কষ্টের তোমাকে আমি বোঝাতে পারবো না মা। চিন্তা করিস না বাবা, আমার বিশ্বাস আল্লাহ তোকে একটা ব্যবস্থা করে দেবেনই। আরে নিশাতা তো, আপনি কেমন আছেন? ভালো। এতদিন পর বুঝি মায়ের কথা মনে পড়লো, তাই না? মনে তো সবসময় পড়ে মা, কিন্তু বিভিন্ন কাজের ঝামেলায় সময় করে উঠতে পারি না। কি ব্যাপার মিস্টার রাজু, এত নীরব কেন? না ইয়ে মানে, আর বলো না মা, ছেলেটি আমার বড় হতাশায় ভুগছে, এত হতাশ হলে চলবে কেমন করে? আরে এসব বাদ দাও, কি জন্য এসেছো তাই বলো। আপু আর কি বলবে, আপু তো আমাদেরকে দেখতে এসেছে। তুই বড় বেশি কথা বলিস না, ঘর পড়তে বস। এখন বলো কেন এসেছো? আমি এসেছি তোমাকে আমাদের বাসে নিয়ে যেতে। ভাবি, শুধু ভাইয়াকেই নিয়ে যাবে, আমাদেরকে নেবে না? ওর কথায় কিছু মনে করো না মা। তা হঠাৎ রাজুকে তোমাদের বাসে নিয়ে যাবে মানে? আব্বু রাজুর সঙ্গে পরিচিত হবেন তাই। তোমার বড়লোক বাবা পরিচিত হবে আমার মতো বেকার ছেলের সাথে? আমি যাবো না বাবা। যাবি না মানে? অবশ্যই যাবি। না মানে মা, তুই না গেলে নিশাত তার বাবার কাছে ছোট হয়ে যাবে, তাছাড়া ওর বাবা তো তোর বাবার মতোই। যাও ওকে ধরে নিয়ে যাও, এসো। আরে আরে কি করছো? এসো না। আচ্ছা যাচ্ছি। যাও ভাইয়া, হবু শ্বশুরের পায়ের ধুলো নিয়ে এসো। আরে তবে রে, চলো না যাও। আব্বু এসো। রাজু আব্বু, তুমি যার সাথে পরিচিত হতে চেয়েছিলে এই সেই রাজু। রাজু আমার আব্বু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মতিমিয়া তুমি যাও। আচ্ছা হুজুর। নিশাত মামুনি, তুমি আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো, আমি ততক্ষণে রাজুর সঙ্গে আলাপ করি। ওকে আব্বু। বসো। বাসায় কে কে আছেন? মা আর একমাত্র ছোট বোন। তোমার প্রফেশন? এখন কি করছো? লেখাপড়া শেষ করে চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু এখনো কিছু হয়ে ওঠেনি। তাহলে সংসার চলছে কিভাবে? মা প্রফেসরি করে কোনো মতে সংসার চালাচ্ছেন। ও, তার মানে গরিব। আচ্ছা, নিশাত যে তার কোটিপতি বাবার একমাত্র মেয়ে তা নিশ্চয়ই তোমার জানা আছে। জি। নিশাতকে তুমি ভালোবাসো? জি। বাহ, চমৎকার।
যার মা সামান্য প্রফেসরি করে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অতি কষ্টে সংসার চালাচ্ছে, আর সেই ছেলে তুমি কিনা বড় লোকের একমাত্র মেয়ের সঙ্গে প্রেম করে ঘুরে বেড়াচ্ছ? বা তোমাদের মতো ছেলেরা বেকারত্বের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চাকরির সন্ধান না করে বড়লোক হওয়ার লোভে অর্থ সম্পদশালী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বড়লোক হওয়ার স্বপ্ন দেখো। চৌধুরী সাহেব, আপনি ভুল বলছেন। আমি অর্থ প্রতিপত্তির লোভে আপনার মেয়েকে ভালোবাসিনি। আমি তোমাকে বড়লোক হওয়ার পথ করে দিচ্ছি, আই মিন আমি তোমাকে ব্যবসার জন্য টাকা, প্রচুর টাকা দেব, কিন্তু শর্ত একটাই, তুমি নিশাতে জীবন থেকে সরে দাঁড়াবে। মাফ করবেন চৌধুরী সাহেব, আপনি হয়তো টাকা দিয়ে গোটা দেশটাকেই কিনতে পারবেন, কিন্তু এই রাজুর ভালোবাসাকে আপনার সমস্ত সম্পত্তির বিনিময়েও কিনতে পারবেন না। চৌধুরী সাহেব, আমি আমার শিক্ষা থেকে এইটুকু জেনেছিলাম, যারা বংশীয়ভাবে সম্পদশালী তাদের মন নাকি হয় সমুদ্রের মতো বিশাল। আজ আপনার আচরণ আমার সেই ধারণাকে ভুলে পরিণত করেছে। যাবার আগে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি, আমি আপনার মেয়ের জীবন থেকে দূরে সরে দাঁড়াবো। দাও, আই সে স্টপ। রাজু, আমি তোমার সাহসের তারিফ করি, কারণ আজ পর্যন্ত চৌধুরীর চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পায়নি, আর আজ তুমি অনেকটা বলেছেন। আরো কিছু বলবেন? হ্যাঁ, বলতে চাই আমি তোমার মতো সৎ সাহসী বুদ্ধিমান ছেলেকেই খুঁজছিলাম। আব্বু, রাজুকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ইন্টারভিউতে যখন পাশ করেছে তখন রাজুকে তো পছন্দ হতেই হবে। মতি মিয়া, হুজুর, রাজুকে আগামী কাল থেকে অফিসের কাজ বুঝিয়ে দিয়ে করিম বসকে একটু শান্তি দিতে চাই। কিন্তু কোনো কিন্তু নয়, বাবার ব্যবসা বাণিজ্যের দায় দায়িত্ব তো ছেলেকেই বুঝে নিতে হয়, তাছাড়া নিশাদ দেশের বাইরে গেলে আমাকে কে দেখবে? ঠিক আছে, তোমার ছেলে হতে আপত্তি থাকলে আব্বুকে সরাসরি বলে দাও। রাজুর আপত্তি থাকবে মানে ওকে পারতেই হবে, এখন থেকে না পারলে ভবিষ্যতে কি করবে? তাছাড়া আমি তো রাজুকে অনুগ্রহ করছি না, বরং রাজু যদি অনুগ্রহ করে। হে, আপনি কি বলছেন? আপনি আমার গুরুজন, আপনার আদেশ আমার শিরোধার্য। সদাগর, সমুদ্র পথ বন্ধ হয়ে গেছে কিন্তু আকাশপথ আমাদের জন্য খোলা রয়েছে, তাই বিমানে মিস্টার ওয়াংচু 5 কোটি টাকার স্বর্ণ নিয়ে আজই বাংলাদেশ আসবে। আমাদের প্রতি কি নির্দেশ আছে লিডার? তোরা এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করে সাবধানে আমার হেডকোয়ার্টারে নিয়ে আসবি। ওকে 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 লিডার। হ্যালো, বল কেন ডেকেছিস? একটা জরুরি কাজেই তোকে বাসায় ডেকেছি। বেশ করেছিস, তা ছেলেটি কে? এ হচ্ছে হাসিমুল ইসলাম রাজু। রাজু, ইনি হচ্ছেন আমার বন্ধু, মামুন এন্ড করিম গ্রুপের পার্টনার মিস্টার করিম বক্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বক্স। আমি কোম্পানির কোন কাজে তোকে সহযোগিতা করতে পারি না। আমি কি কোনোদিন তোর সাহায্য সহযোগিতা চেয়েছি? তবু এই কোম্পানিতে আমার একজন প্রতিনিধি দরকার, যে আমার পক্ষ হয়ে তোর পরিশ্রমের শেয়ার করবে। প্রতিনিধিটি নিশ্চয়ই তোর এই রাজু। তোর আপত্তি না থাকলে আমার অফিসিয়াল সব কাজকর্ম ওকে বুঝিয়ে দিস। রাজু অন বিহাফ অফ মি আমার চেম্বারে বসে ওর যোগ্যতা প্রমাণ করে তোকে সন্তুষ্ট করতে পারবে। ওয়েল, তুই যদি রাজুর প্রতি খুশি থাকিস তাহলে আমিও খুশি। কারেক্ট, তোর কাছ থেকে আমি এরকমই জবাব আশা করেছিলাম বন্ধু।
তাহলে রাজু, আগামীকাল সকাল থেকে তুমি আমার চেম্বারে বসে কাজকর্ম শুরু করে দাও। আমাকে পাহারা দেবার চোখ এই দুনিয়ায় কারো নেই। কি ব্যাপার, কি হয়েছে? কি হয়নি বলো? মামুন আজ আমাকে বন্ধুত্বের যোগ্য পুরস্কার দিয়েছে। ভাই জান আবার কি করেছেন? আরে কোথাকার কোন রাস্তার ছেলে ধরে এনে আমার পাশে বসিয়েছে। ব্যবসার মূলধন চৌধুরী হতে পারে, কিন্তু অনেক পরিশ্রম করে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে আমি দাঁড় করিয়েছি, তাই বলে ও আমাকে অবিশ্বাস করবে, অপমান করবে? কে তোমাকে অপমান করেছে ড্যাড? কারা তোমার স্পর্ধা? কে সে? জানি না কে সে, কি ওর পরিচয়। শুধু জেনেছি ও মামুন চৌধুরীর প্রিয় ভাজন রাজু ও মামুন অ্যান্ড করিম গ্রুপের নতুন প্রতিনিধি নিযুক্ত হয়েছে। তুমি অযথাই মাথা গরম করছো ড্যাড। চৌধুরী আঙ্কেলের সিদ্ধান্ত কখনো ভুল হয়নি, আজও হবে না। রাজু কি তুমি না চেনলো? আমি চিনি। ওই রাজুই হচ্ছে নিশাতের বন্ধু। রাজু নিশাতের বন্ধু? মা! আকে মা! রাজু বাবা এসেছিস তুই? রে ধর মা, আমার চাকরি হয়ে গেছে। নিশাতদের মামুন অ্যান্ড করিম গ্রুপে আমার চাকরি হয়ে গেছে। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। সত্যি তুমি অসহায়ের সহায়। মা গো, তোমাকে আর কলেজের প্রফেসরি করতে হবে না। বাড়িওয়ালার বাড়ি ভাড়া, আখির পড়ার খরচ নিয়ে তোমাকে আর একদম চিন্তা করতে হবে না। আমার লক্ষ্মী বোনটিকে আমি এমএ পাস করাবো, আমার বাবার স্বপ্ন পূর্ণ করবো। ভাইয়া! কি ব্যাপার ভাইয়া, মিষ্টির প্যাকেট, এনি গুড নিউজ? ইয়েস রবিন, আমার চাকরি হয়ে গেছে। এখন বলো তুমি কেমন আছো? ভালো আছি। গুড, ভেরি গুড। এবার তোমার একটা চাকরি হয়ে গেলেই আমার লক্ষ্মী বোনটিকে তোমার হাতে তুলে দেব। এখানে দাঁড়িয়ে কথা বলবি না ঘরে যাবি? হ্যাঁ চলো মা, চল ঘরে, চল চলো। হিসাবে প্রায় 5 কোটি টাকার করমিল। চিফ অ্যাকাউন্টেন্ট সাহেব, আমার চেম্বারে একটু আসুন। আসসালামু আলাইকুম স্যার। বসুন। এই দেখুন, বিভিন্ন সময় কোম্পানি ব্যাংক থেকে প্রায় 5 কোটি টাকা নগদ তুলেছে, কিন্তু টাকাগুলো কোন খাতে খরচ হয়েছে লেজার বুকে তার কোনো হিসাব নেই। স্যার, এই টাকা ব্যয়ের ব্যাপারে এমডি বক্স সাহেবই বলতে পারবেন। চিফ অ্যাকাউন্টেন্ট হয়ে আপনি বলতে পারছেন না? এই কোম্পানিতে চাকরি করছেন কেন? যান এমডি সাহেবকে গিয়ে বলুন আমি 5 কোটি টাকার হিসাব চেয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হোয়াট? সামান্য একটা কর্মচারী আসতে না আসতেই আমার কাছে টাকার হিসাব চেয়েছে? ইয়েস স্যার। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। রাজু, চিফ অ্যাকাউন্টেন্টের কাছে শুনলাম তুমি নাকি আমার কাছে 5 কোটি টাকার হিসাব চেয়েছ। জি স্যার। মিস্টার রাজু, ব্যবসা বাণিজ্যের কিছুই তুমি বোঝো না, তাই ব্যবসার টাকা পয়সার হিসাব নিয়ে মাথা ঘামিও না। কিন্তু স্যার এতগুলো টাকা। মিস্টার রাজু, যে বন্ধু জীবনে কোনোদিন আমার কাছে একটি টাকারও হিসাব চাইনি, আর তুমি কিনা তার প্রতিনিধি হয়ে, আই মিন একজন সামান্য কর্মচারী হয়ে আমার কাছে টাকার হিসাব চাইছো? স্যার, চৌধুরী সাহেব আমাকে সমস্ত ব্যবসার আয় ব্যয়ের হিসাব আপ টু ডেট করতে বলেছেন। এই দায়িত্ব পালন করার জন্যে কোম্পানিতে একজন হিসাব রক্ষক আছে। সেটা আমি জানি, তাই আপনার বন্ধু চৌধুরী সাহেবের প্রতিনিধি হয়ে সমস্ত ব্যবসার হিসাব অডিট করার অধিকার আমার আছে। রাজু, মামুন চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে তিলে তিলে যে বিশ্বাসের প্রাসাদ আমি গড়ে তুলেছি, আমি আশা করব সেই প্রাসাদে চির ধরার চেষ্টা তুমি করবে না। ওয়েল স্যার, ওয়েল, বিশ্বাসের প্রাসাদ যে গড়ে তোলে তাকেই কিন্তু রক্ষা করতে হয়, আর প্রাসাদের ভিত যদি শক্ত হয় তাহলে সেই প্রাসাদের চির ধরা তো দূরের কথা, দেয়ালেও আঁচল লাগতে পারে না। মামুন অ্যান্ড করিম গ্রুপের ভিত অনেক শক্ত,
তুমি এখানে ঢিল ছুটতে চেষ্টা করো না, সেই ঢিল তোমার গায়ে লাগবে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনিও জেনে রাখুন, অন্যায়ের বিরুদ্ধে ঢিল ছোড়াই আমার নীতি, আর যদি ঢিল ছুটতেই হয় তাহলে শক্ত হাতেই ছুড়ব। রাজু, 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 রাজুকে যেভাবেই হোক কন্ট্রোল করতেই হবে, নইলে এতদিনে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। লিডার, ওই রাজুকে এই দুনিয়া থেকে বিদায় করে দিই। না সদাগর, না, গরম মাথায় কোনো কাজ করতে নেই, সময় হলে আমি বলবো। আরে নিশাত, তুমি? এই যে সাহেব, অফিসের ডিউটি পালন করতে গিয়ে আমার কথা ভুলেই বসে আছো, আজ তোমার ছুটি। এখন বলুন ম্যাডাম, কি ডিউটি পালন করতে হবে? রাজু, আমি আগামীকাল মর্নিং ফ্লাইটে আমেরিকা চলে যাচ্ছি। তাই নাকি? ব্যবসা বাণিজ্য যেমন দেখছো, তেমনি আব্বুকে দেখার দায়িত্বটাও আমি তোমার উপর ছেড়ে দিলাম। কি হলো রাজু, এমন মন খারাপ করে থাকলে চলবে? তুমি দেখো, বিদেশ থেকে ফিরে এসে আমি তোমার বউ হব। লক্ষ্মী বউ। যেন বিধাতা দিদা,
সেটা শখের বসে, জীবন বাঁচাবার জন্য নয়। কারণ নিশাত কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তার পারিবারিক মর্যাদা কত সে কথাটা একবার ভেবে দেখো। এসব তুমি কি বলছো রাজু? আমি ঠিকই বলছি, করিম আঙ্কেল কোম্পানির নামে বিভিন্ন সময় 5 কোটি টাকা ড্র করেছে, কিন্তু টাকাটা কোন খাতে ব্যয় হয়েছে তার কোনো হিসাব লেজার বুকে নেই। টাকার হিসাব বক্সের কাছে চেয়েছো? জি চেয়েছিলাম, কিন্তু উনি হিসাব নিকাশের ব্যাপারে আমাকে মাথা কামাতে নিষেধ করেছেন। ঠিক আছে, আমি এই ব্যাপারে বক্সের সাথে আলাপ করব। যার জন্য আমাকে এখানে আসতে হলো? কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই তোকে এখানে ডেকে এনেছি। স্মরণ করিয়ে দিতে এসেছি তোর অতীত। অতীত? হ্যাঁ অতীত। মনে পড়ে লেখাপড়া শেষ করে চাকরির জন্য রাস্তা রাস্তায় ঘুরে ফিরতিস, না খেয়ে এই জায়গায় কত সময় কাটিয়েছিস, আর এখান থেকে তোকে তুলে নিয়ে আমি তোকে চাকরি দিয়েছিলাম। এই সব শোনাবার জন্যে কি তুই আমাকে এখানে আসতে বলেছিস? আমি জানতে এসেছি যে বিশ্বাস করে আমার ব্যবসার দায় দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছিলাম, সেই বিশ্বাসের মর্যাদা তুই কতটুকু রেখেছিস? চৌধুরী, তুই তো কোনোদিন আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলিসনি, কিন্তু আজ তুই বলতে বাধ্য করেছিস। আরে হিসেবের খাতায় ফাঁকি দিয়ে 5 কোটি টাকা আত্মসাৎ করলে আমি কিছু মনে করতাম না।
কিন্তু তুই আমার সরলতার সুযোগে আমার প্রতিষ্ঠানে স্মাগলিং ব্যবসা শুরু করেছিস। এসব তুই কি বলছিস? আরে তুই কি ভেবেছিস আমি কোনোদিনই তোর অপকর্মের কথা জানতে পারবো না? আমি কোনোদিন ভাবতে পারিনি তুই আমাদের বন্ধুত্বের হিসাব এইভাবে গরমিল করে দিবি। আর আমিও ভাবতে পারিনি সামান্য একটা রাস্তা ছেলেকে দিয়ে তুই আমাদের বন্ধুত্বের মাঝে দেয়াল তৈরি করে তুলবি। রাজু আমার বিশ্বস্ত প্রতিনিধি, তোর কাছে টাকার হিসাব চেয়ে সে কোনো অন্যায় করেনি। রাজুর স্পর্ধা আমার আত্মসম্মানে আঘাত এনেছে। তোর স্পর্ধা কিন্তু আমার আত্মসম্মানে আঘাত করেনি। রাজু আমার প্রতিনিধি হয়ে তোর অপকর্মের কথা আমার কাছে বলে সাহসিকতা ও সততার পরিচয় দিয়েছে। তুই আমার বন্ধু, তাই তোকে আমি 15 দিনের সময় দিয়ে গেলাম। এই সময়ের মধ্যে আমার 5 কোটি টাকা হিসাব বুঝিয়ে দিবি। আর আমার প্রতিষ্ঠানে কোনো স্মাগলিং কার্যকলাপ চলবে না। এই সময়ের মধ্যে নিজেকে সংশোধন করতে না পারলে আমি তোকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করতে বাধ্য হব। চৌধুরী, তুই আমার বুকে যে আগুন জ্বালিয়ে দিয়েছিস সেই আগুনে তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমারও তো একই প্রশ্ন, ওরা কারা? সদাগর, দুর্বল বাহিনী নিয়ে যুদ্ধ করা যায় না। ভালোই করেছিস, ওই সব হারামখোরের বাচ্চারা এখন আমার সামনে থাকলে খুন হয়ে যেত। তোরা রাজুকে খুন করতে ব্যর্থ হয়েছিস, তাই এবার আমি নিজেই ফাইনাল খেলা খেলবো। ফাইনাল খেলা করিম বক্স তোমাকে হিসাব বুঝিয়ে দেয়নি? না আঙ্কেল, উনি আজ অফিসেই আসেননি। তাই নাকি? আঙ্কেল আঙ্কেল, বাইরের আবহাওয়া ভালো নেই, আমি আজ আসি। আমার বাড়ির থেকে না খেয়ে যাবে তা কি করে হয়? যাও হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসো। হয়েছে হয়েছে। আকাশের অবস্থা খুব খারাপ, আমি এখন আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
বক্স খুনি বেইমান, তোকে আমি পুলিশে দেবো। যা থানায় পৌঁছাবার আগে ওকে শেষ করে দে। চলো, 15 দিনের সময় দিয়েছিলি না, এই সময়ের আগেই তোকেই পরে পরে পাঠিয়ে দিলাম। চৌধুরী সাহেব কখন খুন হয়েছে বলতে পারো? তা বলতে পারবো না, তাহলে তার বিদায় করে ঘুমাই বসেছিলাম। রাজু? রাজুকে? স্যার অফিসে নতুন চাকরিতে ঢুকছে। বাড়ির সবাই কি এখানে আছে? একজন নাই স্যার, মতি স্যার। কত রাত থেকে ওনার খুঁজে পাওয়া যাইতেছে না। হ্যাঁ স্যার, রহিম ঠিকই কইছে। মামুন রে, তোকে কে খুন করলো বন্ধু? তোকে কে খুন করলো? শান্ত মিস্টার বক্স, আমি দেখছি। আপনার ফোর্স থেকে সমস্ত বাড়ি তল্লাশি করে দেখুন, কোনো কোনো আলামত পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। যে টোকরা নিয়ে কথা বলে সে আর দুনিয়ার আলো দেখতে পায় না, তার স্থান হয় অন্ধকার কবরে। ইয়েস লিডার, মামুন চৌধুরীকে পাঠালেন কবরে, আর এইদিকে বিনা দোষে খুনের আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে সত্যবাদী পুরুষ রাজু। ফাঁসি থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না লিডার। ইয়েস নাগমা, ইয়েস। মামুন অ্যান্ড করিম কোম্পানি এখন আমার হাতের মুঠোয়। চৌধুরীর মেয়ে নিষাদ ফিরে এসে যদি আমার কথা মতো চলে ভালো। আমি বিশ্বাস করি না আমার ভাইয়া খুন করতে পারে, এ আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না। বিশ্বাস আমিও করি না, কিন্তু আখি আইনকে আমরা কি দিয়ে বিশ্বাস করাবো যে রাজু ভাইয়ার মতো লোক খুন করতে পারে না? রবিন, আমাদেরকে যেভাবেই হোক আইনের কাছে সত্যকে প্রতিষ্ঠিত করে ভাইয়াকে নির্দোষ প্রমাণিত করতেই হবে। হ্যাঁ, তাই করতে হবে, কিন্তু রাজু ভাইয়ার আংটিটাই আইনের কাছে তাকে দোষী সাব্যস্ত করেছে। ভাইয়া যে খুন করেছে একটা আংটি তার যথেষ্ট প্রমাণ নয়, আইনের কাছে তা তুলে ধরতে হবে। তুমি ঠিকই বলেছো রবি, ভাইয়ার যদি কিছু হয়ে যায় তাহলে আমার পৃথিবী ফাঁকা হয়ে যাবে রবি, আমার পৃথিবী ফাঁকা হয়ে যাবে। ছোটবেলায় মাকে হারানোর পর থেকে চৌধুরী ভাইজান নিষাদকে কখনো মায়ের অভাবটুকু বুঝতে দেননি, আজ মেয়েটা একেবারে এতিম হয়ে গেল। আমার ভাবতে অবাক লাগে রাজু নিষাদের এত বড় ক্ষতি করতে পারে। পারে পারে, রাজুর মতো শিক্ষিত ছেলেরাই সততার লেবাস পরে স্বার্থ হাসিলের জন্য খুন করতে পারে। কিন্তু আব্বু, রাজু আত্মপ্রতিপত্তির লোভে চৌধুরী আঙ্কেলকে খুন করবে কেন? আর নিষাদের ভালোবাসা যখন আঙ্কেল মেনে নিয়েছিল, সেখানে রাজুই হতো সমস্ত সয় সম্পত্তির মালিক। আব্বু, আমার মনে হয় এই খুনের পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। কি বলতে চাও তুমি? এমনও তো হতে পারে মতি চাচাই মামুন আঙ্কেলকে খুন করে আত্মগোপন করে আছে। অসম্ভব, মতি মিয়া যদি চৌধুরীকে খুন করতে চাইতো তাহলে অনেক আগে করতে পারতো। তাহলে মতি চাচা আজ কোথায়? ওই রাজু তাকে খুন করে লাশ গুম করে ফেলেছে। বিশ্ববিদ্যালয় থেকে রাজুকে যতটা দেখেছি জেনেছি, রাজু এভাবে খুন করতে পারে সে আমি বিশ্বাস করতে পারছি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে পুলিশের কিছুই আসে যায় না, কারণ রাজু যে খুনি ওদের কাছে তার যথেষ্ট প্রমাণ আছে। শোনো, নিষাদ বিদেশ থেকে আসছে, ওকে কিভাবে সামলাবে সেটা ভাবো। ওকে? হ্যাঁ।
কেমন করে কাটালে বিদেশে? বিদেশে খুব ভালো সময় কেটেছে, তুই থাকলে আরো মজা হতো। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আপনারা সবাই আমাদের বাড়িতে? আব্বু, মতি চাচা, ওনাদের তো দেখছি না। আঙ্কেল, কি হয়েছে? তোমরা কথা বলছো না কেন? বাবু, তোমার আব্বু আর নেই। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চৌধুরী আঙ্কেল, তুমি আবার রাত থেকে মতি চাচা উধাও। মতি চাচা কখনো আব্বুকে খুন করতে পারে না, কখনো পারে না। তুমি ঠিকই বলেছো মা, তোমার আব্বুকে খুন করেছে সে, যাকে তোমার বাবার চেয়ারে বসিয়ে ব্যবসা দেখাশোনার দায়িত্ব দিয়েছিল। সে তোমার ভালোবাসার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে, সে রাজু। না না, রাজু আমার এত বড় সর্বনাশ করতে পারে না, রাজু এতটা নিষ্ঠুর অমানুষ হতে পারে না। পারে পারে পারে, ওই রাজু 5 কোটি টাকা আত্মসাৎ করে হিসাব মিলাতে না পেরে তোমার বাবাকে খুন করে পালিয়েছে। রাজু পালাবার সময় তোমার দুই আংটি এবং রক্ত মাখা তাকে ফেলে যায়, যা এখন পুলিশ হেফাজতে আছে। আমি কিভাবে বিশ্বাস করব যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, ভালোবাসতাম, সে রাজুই আমার বাবাকে খুন করেছে, খুন করেছে। আব্বু, 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 আমি যাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম সে বিশ্বাসঘাতক রাজু তোমাকে খুন করেছে, আব্বু খুন করেছে। কসম তোমার এই কবরের মাটি, ওই খুনি রাজুকে গ্রেফতার করে আইনের কঠিন শাস্তি আমি দেবই। হ্যাঁ নিশাত, তোমাদের বাসা তল্লাশি করে এই চাকু আর এই আংটিটি আমরা উদ্ধার করেছি। স্যার, আমি এই আংটিটি একদিন রাজুর হাতে পরিয়ে দিয়েছিলাম। আমি সন্দেহ করছি খুন করার পর রাজু তার রক্ত মাখা হাত পরিষ্কার করতে গিয়ে আংটি এবং চাকু ব্যাসীদের কাছে রেখে যায়। স্যার, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবই স্যার, রাজুকে আমি ছাড়বো না। ডোন্ট বি এক্সাইটেড নিশাত, খুনি রাজুকে গ্রেফতার করার জন্য আমি ইন্সপেক্টর সুলতানকে দায়িত্ব দিয়েছি। স্যার, আজ অনেক দিন হয়ে গেছে ইন্সপেক্টর সুলতান রাজুকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ইন্সপেক্টর সুলতান? স্যার, একজন পুলিশ অফিসারের পিতাকে খুন করে খুনি আত্মগোপন করে থাকবে আর তুমি ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি বিনষ্ট করবে? স্যার, শহরে আনাচে কানাচে প্রতিটি জায়গায় রাজুকে ধরার জন্য জোর তৎপরতা চালাচ্ছি, কিন্তু কিন্তু তুমি রাজুকে গ্রেফতার করতে পারছো না। জি, তুমি দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমাকে বাধ্য হয়ে এই কেস অন্য কারো উপর ন্যস্ত করতে হবে। স্যার, আপনার অনুমতি পেলে আমি ইন্সপেক্টর সুলতানকে সব দিক দিয়ে এই কেসের ব্যাপারে সাহায্য করতে পারবো। কিন্তু নিশা, স্যার, আমার শরীরে বইছে এক আদর্শবান পিতার রক্ত, সেই খুনির ভালোবাসা কেন? সমস্ত পৃথিবী আমার হাতের মুঠো এনে দিলেও আইনের হাত করা পরিয়ে আমি রাজুকে আদালতের কাঠগড়া দাঁড় করাবই। ওকে নিশাত, রাজুকে গ্রেফতার করার জন্য তোমাকে সর্বময় ক্ষমতা প্রদান করা হলো। দাও
তুমি? এসো এসো। সমস্ত ঘরবাড়ি তল্লাশি করে রাজুকে গ্রেফতার করো। ডান যাও। নিশাত, তুমিও বিশ্বাস করো রাজু তোমার বাবাকে খুন করেছে? হ্যাঁ হ্যাঁ, আপনার বিশ্বাসঘাতক ছেলে রাজু আমার আব্বুকে খুন করেছে। আব্বু, একটা আংটি কি প্রমাণ করে আমার ভাই আপনার বাবাকে খুন করেছে? তাছাড়া রাজু ভাইয়ের মতো একজন লোক কেন আপনার বাবাকে খুন করবে? নিশাত, আমার রাজু নির্দোষ। পৃথিবীর কোন ষড়যন্ত্রই আমার আমার রাজুকে আইনের কাছে দোষী প্রমাণিত করতে পারবে না। ম্যাডাম, ঘর তল্লাশি করে দেখলাম রাজু ঘরে নেই। নিশ্চয়ই পালিয়েছে। পালিয়ে সে যাবে কোথায়? আইনের কাছে তাকে ভাড়া দিতেই হবে। আর তুমিও জেনে রাখো, আমার আদর্শবান ছেলে রাজু অন্যায়ের কাছে কিছুতেই মাথা নত করবে না। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, আপনি একজন খুনি সন্তানের মা হয়ে নিজের সন্তানের পক্ষ নিয়ে এত বড় বড় কথা বলছেন। হ্যাঁ বলছি, আর এজন্য বলছি আমি এমন কোন সন্তান পেটে ধরিনি যে মানুষ খুন করে সমাজে খুনি সন্ত্রাসী বলে চিহ্নিত হবে। তুমি হয়তো জানো ভদ্রতায় পারিবারিক শিক্ষা, আর আমিও আমার একমাত্র ছেলেকে ভদ্রতা শিক্ষা দিয়েই মানুষ করেছি। রাজু মানুষ হলে কাউকে খুন করতে পারত না, অমানুষ বলেই পিতৃ সমতুল্য বাবাকে খুন করে আজ ফেরারি আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে। নিশাত, যদি সত্যিকার ভদ্রতার শিক্ষা দিয়ে সন্তানকে মানুষ করে থাকেন তাহলে রাজুকে পুলিশের হাতে তুলে দিন, এই সমাজ আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কাকে আমি বিশ্বাস করব, কাকে আমি বলবো আমার রাজু নির্দোষ নিরপরাধ? একই চলছে, খালি দুজন দুজন দেখবেন, কথা কইবেন না। ওস্তাদ, আমার আবার স্মরণ একটু বেশি, কিছু মনে করবেন না, আমি আসি। মরে, তুমি আমার বাসার ঠিকানা কোথায় পেলে? নিশাত দিয়েছে। জানো সুলতান, এই সেই রাজু যাকে নিশাত সবচেয়ে বেশি ভালোবাসত। কত স্বপ্ন ছিল নিশাতের, সব সব কেমন জানি এলোমেলো হয়ে গেল। রাজুর নাম শুনেই বুঝতে পেরেছিলাম, কিন্তু একটা ব্যাপার কি জানো, চৌধুরী আঙ্কেল যেভাবে খুন হয়েছে তাতে আমার ধারণা খুনির এটাই প্রথম খুন নয়, রীতিমতো সে পেশাদার খুনি। বলো কি? তাছাড়া মেথুনিও নিখোঁজ, কেমন যেন কেমন যেন রহস্য গন্ধ পাওয়া যাচ্ছে। নিশাত যেভাবে পাগলের মতো ছুটাছুটি করছে তাতে তাতে আমার ভয় হচ্ছে নিশাতের কোনো ক্ষতি না হয়ে যায়। আমার মনে হয় আঙ্কেলের খুনের সাথে অন্য কারো হাত আছে। অবশ্যই, কিন্তু রাজু যতক্ষণ পর্যন্ত আইনের কাছে ধরা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আসল খুনি পরিচয় পাওয়া যাচ্ছে না। কক্সবাজার থেকে এসেছিলাম মামুনের হত্যার প্রতিশোধ নিতে, কিন্তু ট্রেনিং শেষ করে এসে দায়িত্ব পেলাম মামুন চৌধুরী হত্যা মামলা, চাপা পড়ে গেল আমার মামুনের হত্যা মামলা। তবু নিষেধের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাবা, বাবা, আমাকে একা ফেলে চলে গেলে বাবা, বাবা। নিশাত এবং সুলতান যেভাবে রাজুর পিছনে ছুটছে তাতে যে কোনো সময় আসল খুনের খবর জেনে যেতে পারে, তাই আসল রহস্য উদ্ঘাটনের আগে আর একটা চাঞ্চল্যকর খুন সংগঠিত হবে। লিডার, আর একটা খুন? হ্যাঁ, আর একটা খুন। তাহলে আমার আর কোনো অংশীদার থাকবে না, আমার পথ হবে পরিষ্কার। পরিস্থিতি উল্টে যাওয়ার আগেই আজ রাতে নিশাতকে দুনিয়া থেকে সরিয়ে দে, আর নিশাত খুন হলে পুলিশ পাগলা কুত্তার মতো রাজুকে খুঁজবে। এভাবে আর কতদিন আত্মগোপন করে থাকব? এই দুর্বিষহ জীবন যন্ত্রণার সহ্য হয় না। নিশাত চলে এসেছে, আমি নিশাতের কাছে যাব,
স্ত্রী খুনের দায় পালিয়ে থেকে আমি নিশাতে সন্দেহের কারণ বাড়াতে চাই না। আমি ওকে সত্য কথা খুলে বলবো। অপমান করছো, তোমার এই মিথ্যে ভাষণ দিয়ে আমার মন ভরাতে পারবে না রাজু। তুমি আমার বিষয় সম্পত্তি লুটি নেবার জন্য আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে আমার আব্বুকে খুন করেছো। মিথ্যে, মিথ্যে! তোমার ধারণা সম্পূর্ণ মিথ্যে। নিশাত, নিশাত, আমি তোমার বাবাকে খুন করিনি। আমি খুনি নই, আমি খুনি নই। রাজু, সত্য যতই নিষ্ঠুর হোক না কেন, আদালতেই সত্য মিথ্যার প্রমাণ হবে। নিশাত, লেটস মুভ, চলো। রাজু, রাজু, দাঁড়াও রাজু, রাজু! মৌরি, তুমি কি নিশাতের কোন খোঁজ খবর নাও? মেয়েটা বড় একা হয়ে গেল, ওর জন্য বড় মায়া হয়। এত বড় বাসায় ওকে দেখার মতো কেউ নেই। মা, নিশাতকে এত করে বললাম আমাদের এখানে থাকতে, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। এখন থেকে বোধহয় তাই থাকতে হবে রে। নিশা, গত রাতে মুখোশধারী গুন্ডারা আমাকে খুন করতে চেয়েছিল। বলিস কি? হ্যাঁ, ওই গুন্ডা গ্রুপের লিডারকে জানিস? রাজু। রাজু, 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 রাজু! কি বলছো মা? আমি এতদিন বিশ্বাস করতে পারিনি যে ওই রাজুই আমার আব্বুকে খুন করেছে, কিন্তু গত রাতের ঘটনা আমার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। নিশাত, কোথায় যেন আমাদের বারবার ভুল হচ্ছে। এমনও তো হতে পারে রাজু তোর কাছে এসেছিল আত্মসমর্পণ করতে, আর এসে সে এই পরিস্থিতির শিকার হয়েছে। অসম্ভব, ওই খুনিটা নিশাতকে খুন করতে এসেছিল, ওই রাজুই নিশাতের বাবাকে খুন করেছে। মা, এতে প্রমাণ হয় না রাজুই চৌধুরী আঙ্কেলকে খুন করেছে? আইন চেয়ে উপযুক্ত সাক্ষী প্রমাণ, পুলিশের কাছে যে প্রমাণ আছে, এবং গত রাতে সে নিশাতকে খুন করতে চেয়েছিল, তার চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? তোমাদের চোখে রাজু খুনি হলেও আমি এই মুহূর্তে রাজুকে খুনি ভাবতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি, রাজুকে যেভাবেই হোক আইনের কাছে রাজুকে আত্মসমর্পণ করাবই। আমি রাজুর পক্ষে নিজেই উকিল হয়ে আদালতে দাঁড়াব। আমার বিশ্বাস রাজু নির্দোষ। আঙ্কেলের খুনের পিছনে নিশ্চয়ই অন্য কারো হাত আছে। সামান্য একটা মেয়েকে তোরা খুন করতে পারলি না? নিশাতকে শেষ করে দিয়েছিলাম লিডার, কিন্তু কোথেকে ওই রাজু এসে ওকে বাঁচিয়ে দিল। কি রাজু? এই সুযোগে দুজনকেই শেষ করে দিতে পারলি না? লিডার, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? হ্যাঁ লিডার, রাজু দুর্বল জায়গায় আঘাত করলে। মানে?
সাব্বাস নাগমা, সাব্বাস। সদাগর বলুন লিডার। যা, রাজুর বোনকে তুলে নিয়ে আয়। এবার শুরু হবে আসল খেলা। এই দোলনায় দুলছি, প্রেম করছিস? আমারও অনেক দিনের শখ রে, আমি প্রেম করব, আমি প্রেম করব। শোনো, ভয় ভয় কিছু নেই, শোনো 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 না, ওই যে তোর বুলবুলি পাখিটা না, তুমি আমার বুলবুলি পাখি। তোমাদের রক্তের প্রতিশোধ আমি নেবই। যারা আমাকে মিথ্যে খুনের আসামি বানিয়েছে তাদের খুনি প্রমাণ করে
আমি এই সমাজকে চিৎকার করে বলবো আমি খুনি নই, আমি খুনি নই। ওনাদের কে খুন করেছে? আমার মনে হয় এটা সদাগর চক্রের কাজ। লাশ পোস্টমর্টম করার ব্যবস্থা করো। ভাই বলদ, আমি কি তোদের রাজুর মা বোনকে খুন করতে বলেছিলাম? আমি তো বলেছিলাম রাজুর বোনকে তুলে আনতে। আমি চেয়েছিলাম রাজু খবর পেয়ে তার বোনকে উদ্ধার করতে এখানে আসবে, আর তোরা সেই সুযোগে পুলিশকে ইনফর্ম করবি। লিডার, রাজুর বোনকে তুলে আনার সময় ওর মা বাধা দেয়, বাধ্য হয়ে রাজুর বোনকে খুন করি। হঠাৎ রাজু আমাদের উপর আক্রমণ করে বসে, রাজুকে ছোড়া মারতেই ওর মা সামনে এসে পড়ে। রাজুর মা মারা গেল, তাই না? রাজুর বোনও মারা গেল, তাই না? রাজু তোদের চিনে ফেলেছে, ও এখন পাগলা কুত্তার মতো তোদের খুঁজে বেড়াবে। পুলিশ হয়তো এতক্ষণে সব জেনে গেছে, এখন তোরা ধরা পড়লেই সব ফাঁস হয়ে যাবে। লিডার, এবার মতো আমাকে বাঁচান লিডার। কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাক, সময় সুযোগ মতো তোকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সর্বনাশ করে চলেছে, পুলিশ ওকে ধরতে না পারলে আমার জীবনের উপরে হাত দেবে। মিস্টার করিম বক্স, আপনি? ইয়েস, আমি। আমি জানতে এসেছি যে রাজু আমার প্রাণপ্রিয় বন্ধুকে খুন করেছে। সেই রাজু আমাকে পথে ফকির বানাবার জন্য একের পর এক আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে যাচ্ছে, অথচ আপনার পুলিশ ডিপার্টমেন্ট আজ পর্যন্ত ওই খুনি সন্ত্রাসী রাজুকে ধরতে পারছে না। বাট ওয়াই? আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন মিস্টার করিম বক্স। আজ খুনি সন্ত্রাসী রাজু আমার ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিয়েছে, কাল আমার জীবনের উপরে হাত দেবে, তখন আপনার কি করা থাকবে মিস্টার কমিশনার? আপনি যেভাবে সরাসরি রাজুকে খুনি সন্ত্রাসী বলছেন, আইন কিন্তু সেভাবে বলতে পারে না। তাছাড়া মামুন চৌধুরীর হত্যার মোটিভ এখন অন্যদিকে মন নিয়েছে। কমিশনার! ইয়েস মিস্টার করিম বক্স, সদাগর নামের নামধারী এক সন্ত্রাসী রাজুর মা বোনকে খুন করেছে। পুলিশ এখন ভাবছে রাজু যদি খুনি হয় তাহলে কি কারণে রাজুর মা বোনকে কথিত খুনি সদাগর কার নির্দেশে খুন করতে পারে। এখন সত্যিকার রহস্য উদ্ঘাটন করতে হলে পুলিশের প্রয়োজন রাজু এবং সদাগরকে। ওদেরকে গ্রেপ্তার করতে পারলেই সমস্ত রহস্যের জাল উন্মোচন হয়ে যাবে। রাজুর মা বোনের হত্যার সঙ্গে মামুন চৌধুরীর হত্যার তো কোনো যোগসাজস দেখছি না। সেটা পুলিশ ভাববে, আপনি যান। আজ থেকে পুলিশ আপনার জানমালের নিরাপত্তা দেবে, ওকে? চলো। বল, বল, কে মামুন এন্ড করিম গ্রুপকে ধ্বংস করে চলেছে, বল। আমি জানি না। ম্যাডাম, আপনার ফোন। হ্যালো, এসিপি নিশাত বলছি। জি জি স্যার, আমি গ্রেফতারকৃত ক্রিমিনালদের মুখ খুলবার চেষ্টা করছি। জি জি স্যার, ওকে স্যার। এভাবে কাউকে অপমান করা ঠিক না, বিনা অনুমতিতে কারো চেম্বারে প্রবেশ করা ঠিক নয়।
এসিপি নিশাত, আমি কখনো কারো অনুমতি নিয়ে কাজ করি না। মাইন্ড ইট, এটা পুলিশ প্রশাসনের চেম্বার, এখানে ব্যক্তিগত কোনো ইচ্ছেই চলে না। কোনটা চলে আর কোনটা চলে না তা আমার জানার ইচ্ছে নেই। আমি জানতে এসেছি আমার লোকদেরকে কেন ধরে আনা হয়েছে। সেই জবাব আইন আপনার কাছে দিতে বাধ্য নয়, কিন্তু আপনার আইন আমার জবাব দিতে বাধ্য। হোয়াট? এসিপি নিশাত, তোমার আজকের অপমানের কথা আমি অনেকদিন মনে রাখবো, অনেকদিন। আই সে গেট আউট এন্ড গেট লস্ট। ওকে 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 অনেক দিন পর তোর সাক্ষাৎ পেলাম। তোর আমার মা বোনকে খুন করেছিলি, ওই খুনের বদনা নেওয়ার জন্য পুলিশে চাকরি নিয়েছি। সেদিন তুই বেঁচে গিয়েছিলি এসিপি নিশাতের জন্য, কিন্তু আজ তোকে কে বাঁচাবে? তোর মতো সামান্য ইন্সপেক্টরকে সাহায্য করার জন্য এই নাগমাই যথেষ্ট। তোদের লিডার সদাগর ইন্সপেক্টর সুলতানের মা বোনকে হত্যা করে কোথায় গা ঢাকা দিয়েছে বল। আমি জানি না। জানি না? জানিস না? না, আমি জানি না। এখন বল, মামুন চৌধুরীকে কে খুন করেছে? বল রাজু মামুনকে কে খুন করেছে? বল, মুখ খুলবি না? জানি না। যেভাবে হোক ওর মুখ খোলাতেই হবে, জানতে হবে সমস্ত খুনের নায়ক কে। ওকে? ইয়েস স্যার। রাজুর কোনো সন্ধান পেলে? না, এখনো পাইনি। তবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বেশি দিন পালিয়ে থাকতে পারবে না, ধরা ওকে পড়তেই হবে। মরি, রাজু গ্রেফতার না হওয়া পর্যন্ত এই রহস্যের জট কোনো দিনও খুলবে না। অবশ্যই খুলবে, এবং আমি তোকে এ ব্যাপারে সাহায্য করবো। তুই সহযোগিতা করবি? ইয়েস, আমি তোকে কথা দিচ্ছি, রাজুকে যেভাবেই হোক আইনের কাছে আত্মসমর্পণ করাবো। আর এজন্যেই আজ থেকে রাজুকে আমি ছায়ার মতো অনুসরণ করব। করিম বক্স, তুই আমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস, আমার মা বোনকে কেড়ে নিয়ে আমাকে এতিম করে দিয়েছিস। আমি তোর সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে তোকে নিঃস্ব করে রাস্তা এনে দাঁড় করাবো, তারপর তোকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেব। না রাজু, না। প্রতিহিংসার বশবর্তী হয়ে তুমি আইনকে নিজের হাতে তুলে নিও না। মৌরি, তুমি এখানে এলে কি করে? রাজু, আমাকে ভয় পাবার কিছু নেই। রাজু, আমি শুধু এইটুকু বলতে চাই, তুমি এভাবে নিজেকে আড়াল করে রেখো না, আইনের মুখোমুখি দাঁড়িয়ে সত্যকে প্রকাশ করো। মৌরি, তুমি কোন আইনের কথা বলছো? যে আইন অসহায় মানুষের আত্মচিৎকার শুনেও নীরব থাকে, যে আইন বিত্তশালীদের বৃত্তের কাছে বিক্রি হয়ে যায়, সে আইনের কথা বলছো? না রাজু, না। আইন কারোর ইচ্ছে মতো চলে না, আইন চলে তার নিজস্ব গতিতে। তাই যদি হয়,
তাহলে তোমার আইন পারবে আমার মা বোনকে ফিরিয়ে দিতে, পারবে আমার সুন্দর জীবনটাকে ফিরিয়ে দিতে? পারবে না রাজু। জীবন প্রদীপ যার একবার নিভে যায়, সেই প্রদীপের আলো আর কখনোই জ্বলে না। কিন্তু যারা মানুষের জীবন কেড়ে নেয়, আইন সেসব খুনিদের শাস্তি দেয়। আইন সবার জন্য সমান। হ্যাঁ রাজু, হ্যাঁ, বিত্তশালী প্রভাবশালীরা কখনো আইনের ঊর্ধ্বে নয়। হ্যাঁ রাজু, আমি চাই তুমি আইনের কাছে আত্মসমর্পণ করে আদালতে দাঁড়াবে। আমি তোমার হয়ে আদালতে লড়ব। তোমার দেওয়া তথ্য মতো আমি প্রমাণ করে ছাড়ব তুমি নির্দোষ। কিন্তু মৌরি, কোনো কিন্তু নাই রাজু। আমি তোমাকে তোমার নিষেধের ভালোবাসার কসম দিয়ে বললাম, তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। হ্যাঁ মৌরি, আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। আমি আদালতে চিৎকার করে বলবো, আমি খুনি নই, আমি খুনি নই, আমি খুনি নই। Mr. Corimbox, you are under arrest. What? আমার অপরাধ? রাজু পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছে তাতে আপনি চৌধুরী অ্যান্ড বক্স কোম্পানির কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। পুলিশের ধারণা এই কোম্পানির হিসাব নিকাশ নিয়েই মামুন চৌধুরী খুন হয়েছে। একজন খুনির জবানবন্দি দিয়ে কি প্রমাণ হয় যে আমি খুনি? সেটা প্রমাণ করবে আদালত। আপনি এই শহরে এক দাগে আসামিকে দিয়ে রাজু বাবনকে হত্যা করিয়েছেন। ওই খুনি সদাগর আমার বাবনকে হত্যা করেছিল। ড্যাড, ওরা যা বলছে সবই কি সত্যি বলো ড্যাড? তোমাকে নিয়ে আমি কত গর্ব করতাম, কিসের অভাব ছিল তোমার? এই তোমার আদর্শ, এই তোমার মনুষ্যত্ব। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সব মিথ্যে। আমি একটি একটি করে অভিযোগ খণ্ডন করে প্রমাণ করব এই করিমবক্স সম্পূর্ণ নির্দোষ। অর্ডার। এই আদালত উভয় পক্ষের যুক্তি তর্ক ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মামুন অ্যান্ড করিম কোম্পানির প্রায় 5 কোটি টাকা আত্মসাতের আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় জনাব করিম বক্সকে বাংলাদেশ দণ্ডবিধি 304 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। মামুন চৌধুরীর খুনের সাথে করিমবক্সের আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায়
খুনের মামলা হতে মিস্টার কলিনবক্সকে অব্যাহতি দেওয়া হলো। অপর আসামি মামুন চৌধুরী হত্যাকারী হিসেবে আসামি রাজুর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারায় তাকে মৃত্যুদণ্ড। অর্ডার অর্ডার না হুজুর, না হুজুর, রাজু মামুন চৌধুরী খুনি নয়। ওই করিম বক্স, ওই করিম বক্সই মামুন চৌধুরীকে আমার চোখের সামনে খুন করেছে। করিম বক্স, ওই চাকরের বাচ্চা চাকর, তুই আজও বেঁচে আছিস? হ্যাঁ করিম বক্স, হ্যাঁ, তোকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য আমি আজও বেঁচে আছি। আর রাখ, শয়তানকে ফাঁসি দেয়া তো সহজ নয়। চৌধুরীকে যেভাবে খুন করেছিলাম সেইভাবে আজ আমি তোদের দুজনকে খুন করব। আমাদেরকে খুন করার আগে তোদের মতো সমাজের শত্রুরা নিশ্চিহ্ন হয়ে যাবে। সমাজের শত্রুদের হাত বড়ই শক্ত, এসিপি নিশাদ, বড়ই শক্ত। রাজু, স্বর্গের সুর